আমাদের কাছে একটা এসএমএস এসেছে, নীলা, বয়স 52 বছর, তার গিরা গিরা সমস্ত আঙ্গুলের গিরা গিরা এবং সব জয়েন্টই তার ব্যথা, এবং তার হাতের আঙ্গুলে ব্যথা, আঙ্গুলগুলো একটু বাঁকা হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে গেছেও। তো উনি জানতে চাচ্ছেন এখন কি করবেন। বয়স 52 বছর, 52 বছর, ওনার যে ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী বোঝা যাচ্ছে সি যে পেশেন্ট অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো রিউমাটয়েড আর্থ্রাইটিসে কিন্তু আপনার হাতের আঙ্গুল বাঁকা হয়ে যাবে, আস্তে আস্তে গিরাগুলো ফুলে যাবে, এবং আমরা খুব একটা মানে 20 বছর বা 25 বছরের মানুষকে দেখা মনে হবে যে 100-এর উপরে বয়স, এরকম দেখা যাবে, খুব বয়স্ক মনে হবে, মানে খুব ডিফর্মিটি তৈরি হবে। এক্ষেত্রে তারপরে কনফার্ম ডায়াগনোসিস করে উনি যদি ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন, তার ক্ষেত্রে পুনর্বাসন খুব জরুরি। শুধু কেবল ব্যথা ব্যথার কথা বলে ব্যথার ওষুধ খাওয়া বা ব্যথার চিকিৎসা নেওয়া, এটা না করে সে যদি টোটাল কমপ্লিট সলিউশনে যায়, তাহলে এই যে ব্যথাও চলে যাবে, পাশাপাশি সে ডিফর্মিটি যেগুলো হয়েছে, বাঁকা হয়ে গেছে, এগুলো চলে যাবে। ডিফর্মিটিগুলো কি মানে আপনারা চেঞ্জ করতে পারবেন? অবশ্যই, ডিফর্মিটিগুলো যদি আমরা যে কোনো পরিস্থিতিতে আসুক, অ্যাকর্ডিং টু রোগীর অবস্থা অনুযায়ী রোগী কিন্তু এই ডিফর্মিটিগুলো চেঞ্জ হয়ে যায় এবং মুভমেন্ট চলে আসে, তার মাসেলে পাওয়ার চলে আসে, এবং দেখা যায় বাঁকা হয়ে গিয়েছিল, এগুলো অনেকটা কারেকশন। এটা তো মহিলাদেরই রোগ বেশি হয়ে থাকে এবং একটু সময় লাগে, একটু হয়তো দীর্ঘদিন অত রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হয়। আচ্ছা, আমরা যে কথা এখন আসছি, আমাদের যে কোমরের ব্যথা, কোমরের ব্যথা নিয়ে তো অনেকেই ভুগছে, তো কোমরের ব্যথার কারণগুলো একটু শুনতে চাচ্ছি। অবশ্যই কোমর ব্যথার বেশিরভাগ কারণ হচ্ছে মেকানিক্যাল, যেটা আমরা বলি কাজকর্ম চলাফেরা হয়ে থাকে। আমরা যদি দীর্ঘ সময় এক জায়গায় বসে কাজ করি, নিচে বসে কাজ করি, অথবা যে কোনো কাজের, আমরা তো অনেকগুলো কারণ জানি। একটু আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে একটু অপারেশন বিহীন চিকিৎসা নিয়ে একটু সংক্ষেপে কথা বলুন। কোমর এবং ঘাড় ব্যথার ক্ষেত্রে যেটা চিকিৎসা যেটা হচ্ছে, আসলে বেসিক্যালি প্রথমত ডায়াগনোসিস খুব জরুরি যে কেন হচ্ছে। তো ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ডিস্ক প্লেভজনিত সমস্যা পেয়ে থাকি। এই রোগীগুলোকে যদি প্রপার বা খুব আর্লিতে আমাদের কাছে না আসে, তাহলে হয়তো এক পর্যায়ে অপারেশনে যেতে হয়, এবং অপারেশনের বিকল্প বেশিরভাগ রোগী, 90 ভাগ রোগী আমরা কিন্তু বাই হসপিটালাইজেশন করে যদি রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি নিতে পারে, তাহলে অপারেশনে যাওয়ার প্রশ্নই উঠে না এবং অপারেশন থেকে সে ভালো থাকে। ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশনের মাধ্যমে বেশিরভাগ রোগী ভালো থাকা সম্ভব। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আরটিভিকেও অশেষ ধন্যবাদ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।